হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। আর সেই ভালো থাকার মাত্রাকে আরো কয়েকশো গুণ বাড়িয়ে তোলার জন্য আজকের এই অত্যন্ত মজাদার ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করেছি, যা দেখে আপনারা প্রত্যেকেই হাসতে বাধ্য হবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই আপুটি তার ফেসবুকের ভিউয়ার্সদেরকে একটু লাইভ বেলি ডান্স করে দেখাচ্ছিলেন। কিন্তু তার মাঝে সবকিছু এভাবে হঠাৎ করে ভন্ডুল করে দেবে সেটা ইনি কল্পনাও করতে পারেননি। মারমেড স্টাইলে পোজ দিয়ে এই মেয়েটি তার হাজবেন্ডের সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিল, কিন্তু এই মেয়েটিকে পানির উপরে ভেসে রাখতে গিয়ে এই ভাইটির অবস্থা একেবারে যা তা হয়ে গিয়েছিল। ভিন্ন রকম স্টাইলে গান গাইতে গাইতে মঞ্চে এন্ট্রি নিচ্ছিলেন এই শিল্পী, কিন্তু বাদবাকিটা ইতিহাসের খাতায় নাম লিখিয়েছিল। আরে বা, জীবনে কত রকমের প্রতিযোগিতাই না দেখেছি। তাই বলে চোখ বন্ধ করে নিজেদের বয়ফ্রেন্ডকে দই খাওয়ানোর এমন প্রতিযোগিতা আমি আমার জীবনে আগে কখনোই দেখিনি। El pobre no alcanzaba ni a tragar. এখানে এক বন্ধুর গাড়ি কাদায় আটকে গিয়েছিল। এটা দেখে অন্য এক বন্ধু বলে যে, দাঁড়া, তোকে আমি এখনই সাহায্য করছি। হায় হায় রে, গাড়িটা তো কাদা থেকে উঠলই না, উল্টো এই গাড়ি ঠিক করতে ওই বন্ধুর কত টাকাই না খরচ হয়ে যায়। এই চাষা মিয়া ড্রাই কেক দুধ চাই ভিজিয়ে জমিয়ে খেতে চেয়েছিলেন, কিন্তু কথায় আছে না, কপালে না থাকিলে ঘি খটখটাইয়া করবি কি। এই চাষা মিয়ার সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছিল। এই ম্যাডাম শ্বশুর বাড়িতে গিয়ে আটা আর ডিম মিক্সড করে কিভাবে একটি কেক তৈরি করে তার স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়াতে পারে সেটা একটু তার মায়ের কাছ থেকে তালিম নিচ্ছিলেন। কিন্তু এই যা, এ কি কাণ্ড, আটা আর ডিম একসঙ্গে গুলে তো একেবারে সেরা বেড়া হয়ে গেছে। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে এই মেয়েটি তার স্বামীকে বলেছিল যে, আমার একটা ছবি তুলে দাও দেখি। কাম সারছে, এমন ছবি দেখে বউ তার স্বামীকে কি বলবে তা হয়তোবা বুঝতে পেরেছেন। জীবনে প্রথমবার এই বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ফাইভ স্টার হোটেলে নিয়ে গিয়ে ট্রিট দিয়েছিল, কিন্তু ছেলেটির প্রতি মেয়েটির এমন ভালোবাসা দেখে সত্যি সত্যি আমি নিজেই শিহরিত। কমেন্ট বক্সে গিয়ে ঝটপট লিখে ফেলুন আপনার কোন বান্ধবীর স্বামী এমনটা হতে পারে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার সময় এমন অবস্থা দেখলে কার না মেজাজ ভালো থাকবে, আপনারাই বলুন তো। ভাইটি তার বউকে সারপ্রাইজ করে দেওয়ার জন্য একটি কেক তৈরি করেছিলেন, কিন্তু কেকের এমন বেহাল অবস্থা দেখে এই ভাইটি মনে হয় নিজেই চমকে উঠেছিলেন। আপনি যাই বলুন না কেন, বিয়ে বাড়িতে কোনের পক্ষ থেকে এমন কিছু আত্মীয় স্বজন উপস্থিত থাকবে যারা কিনা বউয়ের সাজগোজকে পারফেক্ট লেভেলে নিয়ে যেতে গিয়ে একদম বারোটা বাজিয়ে ফেলবে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দুই ম্যাডাম সকলের সঙ্গে একটু নাচানাচি করতে চেয়েছিলেন, কিন্তু মাঝখান থেকে এই ম্যাডামের যে ডান্সিং পারফরমেন্স হ্যাং হয়ে গিয়েছিল সেটা সবাই হারে হারে টের পেয়েছিল। ও দাবা,
যখন আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে শয়তানের লারে চারে, তখন সে মাঝে মধ্যে এমনটাই করে বসে। লোকটা মনের কষ্টে একটু রাস্তার পাশে বসে বাঁশি বাজাচ্ছিল, আর এই মেয়েটি সেটাকে অনেকটা মজার ছলেই নিয়েছিলেন, যদিও তার প্রতিদান সে একদম হাতে নাতেই পেয়েছিল। কি ম্যাডাম, সেলফি তোলার শখ একদম পূরণ হয়ে গেছে তাই না? জীবনে প্রথমবার এটিএম বুথ থেকে টাকা তোলার সময় মানুষ যেমনটা করে, এনারাও ঠিক তেমনটাই করেছিলেন। ফটোগ্রাফির এমন অবস্থা দেখে আমি নিজেই হাসি থামাতে পারিনি। বন্ধুর বার্থডেতে অন্য বন্ধুরা যেমনটা করে, রাত্রেবেলা ঘুমের সময়ে আমার এক বান্ধবীর স্বামী ঠিক এভাবেই নাক ডাকাডাকি করে। মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানোর সময় হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেও ইনি কোনোভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানো থামাননি। মেয়েটি হঠাৎ করে রাস্তার মাঝখানে যে এমন অ্যামেজিং স্কিল দেখাবেন, সেটা দেখে রাস্তার পথচারীরা যেমন হাসি থামাতে পারেনি, তেমনি অনেকের চোখ উড়েছিল। একটি সিদ্ধ ডিম কাটতে এই ভাইটির যে অবস্থা হয়েছিল সে সম্পর্কে আর কি বলবো, আপনারাই বলুন তো। মানুষ মুখের সাহায্যে কত রকমের বিটেক সাউন্ড না করে থাকে, তাই বলে ইনি ইনার পোষা কুকুরকে নিয়ে যা করেছিলেন তা দেখতে যেমন হাস্যকর ছিল, তেমনি আবার অনেক মজাদার। এই ভাইটি তার ভেড়ার খামার থেকে একটি টিকটক ভিডিও তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু একই কাণ্ড, এই ভেড়াটিও মনে হয় ক্যামেরার সামনে আসার জন্য সে তার মালিকের সঙ্গে এমনটা করেছিল। এই মহিলার স্বামী যখন মোবাইল ফোন চাপতে চাপতে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিল, তখন তিনি তাকে চমকে দেওয়ার জন্য ঠিক এমনটাই করেছিলেন।